বিশ্বনবী আফজল নবী মায়ার নবীর পাত্তর খাওয়ার পর ওই জায়গাগুলি যারা হাজির সাহেব আছে দেখে আসছে, বাবা কে ওই চোখের পানি রাখতে পারে না। আমি দেখে আসলাম যে জায়গার মধ্যে নবী আমার কালিমার দাওয়াত দিয়া কি বাবা অপরাধ, নবীর তো কোনো অপরাধ না, নবী কালিমার দাওয়াত দিচ্ছে কেউই গ্রহণ করুক বা না করুক আপনার ইখতিয়ার, করবেন না করবেন, কিন্তু নবীকে এমন ভাবে মারলো রে পাথর মারতে মারতে নবীজির জমিনের মধ্যে বেউশ করে দিল। ওই জায়গাটা তায়ুবের জমিনের মধ্যে বাবা নিজ চোখে দেখে আসছি বন্ধু আমার ভাইয়েরা, বহুত হাজি সাহেব কান্দে কান্দে পাগল হয়ে যা, কেন কান্দে রে, যেই জায়গার মধ্যে আঙ্গুরের বাগান বাবা ওইটাও দেখে আসছি, উপরের থেকে পাথর ছাড়ছিল বুড়িমা, উপরের থেকে পাথর ছাড়ছিল নবী যাওয়ার রাস্তা, নবীর শরীরে পড়বে ওই পাথর এখনো এমন করে বাবা বাজি বেজে আছে, পাথর এই জায়গায় থাকার কথা না বাবা, পাথর বাবা ওই জায়গায় বেজে আছে, আমার আল্লাহ রাখছে নবীর শরীরে পড়ে নাই। আর ভাই জান রে ওই জায়গার মধ্যে নবীজিরে পাথর মারছে, কিন্তু বাবা পাথর খাওয়ার পরে নবীজি কেউ রে গালাগালি পারেন নাই, এটাই নবীর চরিত্র আপনার আমার আছে না নাই, বাবা রে নবীর সুন্নতের খিজমত আপনার আমার ভিতরে নাই, আলিমুল আমার কাছে কিছু আছে আপনার আমার কাছে নাই, ও ভাইজান রে দাদা এই জন্যই নবীর সুন্নতের খিজমত করা লাগবে, আখলাক চরিত্র ব্যবহার আপনার আমার মধ্যে থাকা লাগবে, কিন্তু নামে মুসলমান হইলে হবে না, শ্রেষ্ঠ নবীর উম্মত হিসাবে আল্লাহকে আমরা যখন মানছি বাবা এক বলে স্বীকার করেছি ইসলাম ধর্ম সত্য ধর্ম, এই ধর্মের মধ্যে আমার আল্লাহ সৃষ্টি করেছেন বন্ধ, নবী যখন গেল কালিমার দাওয়াত দেওয়ার জন্য ফিরিয়ে আসার সময় ইতিহাস। সম্মানের ভাইয়ের আমার আমন্ত্রিত মেহমান, বিশিষ্ট মেহমান কোরআন ও হাদিসের থেকে কথা বলে গিয়েছেন, দামত বরকাত শূন্যকে বসে থাকা আল্লাহর পিয়ারা বান্দা তলাবাই আজিজ, সম্মানিতা পর্দার আড়ালে থাকা মা এবং বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে লাখ কোটি শুকর যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে এমন একটি জায়গার মধ্যে বসবার তৌফিক দান করেছেন, আমরা বসতে পেয়েছি। নামটা নাকি গারোজান, ভাষা পারা মানে গারো গারোজান গ্রামের গারোজান, ভাষা পারা মানে সরকার নাকি ধরে না না, ওই বাইডার নাম বাইজানটার নাম ভাষা পড়া মানি, ভাষা পড়া মানি পড়া মানি নাম কয়ডিয়া, এত তা ইন্ডিয়াটা কোন ইন্ডিয়া কত তা নাম ভাষা পড়া মানি দামাত বরকাত হুম, উনার আয়োজিত এলাকাবাসী মানুষ একত্রিত হয়ে একটি জান্নাতের বাগানে বসতে পারছি, কোরআন ও হাদিসের আলোচনা শুনতে পেয়েছি, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে পছন্দ করে ওই জান্নাতের বাগানে বসাইলেন, সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে লাখ কোটি শুকর গুজারিশ করি, অন্তরের থেকে মহব্বতের সহিত উচ্চ সুরে প্রাণ খুলে সবাই জুড়ে মিলে পড়ি আলহামদুলিল্লাহ। ভাই আপনার নবী আমার নবী জগতের নবী বিশ্ব নবী নবীদের নবী উচ্চ সুরে সবাই জুড়ে মিলে মহব্বতে পড়েন নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। শূন্যকে বসে থাকা আল্লাহর পেয়ারা বান্দা, তেমন কোনো ইলিম কালাম আমার নাই, শুধুমাত্র এই সিয়ারের মধ্যেই বসাটা একমাত্র মার দোয়া, দেশবাসীদের দোয়া, ছাত্র ছাত্রীদের দোয়া, আমার ওস্তাদের দোয়া, আর এখন হয়েছে বাবা আপনাদের দোয়া, যত যতটুকু দোয়া আমার জন্য আপনারা করবেন, আপনাদের দোয়া যত সুন্দর হবে আমার আলোচনা তত ভালো হবে, এই জন্যই আপনারা আমার জন্য দোয়া করবেন, আমার আল্লাহ যাতে আমাকে কিছু কথা বলার তৌফিক দান করেন, আমা তাওফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনিব। শূন্যকে বসে থাকা আল্লাহর পেয়ারা বান্দা, যারা আমার সামনে আছেন যতটুক মানুষই আছেন, সম্মানিত পর্দার আড়ালে থাকাও মা বোনেরাও আছেন, আপনারাও আছেন, আশা করি ইনশাআল্লাহ আপনারা সবাই ভালো আছেন, জোরে বলেন ভালো আছেন,
আল্লাহ পাক আপনাদেরকে ভালো রাখুক, সুখ রাখুক, শান্তিতে রাখুক, মৌতের সময় আমাদের প্রত্যেককে ঈমান নসিব করুক, জোরে বলেন আমিন। সম্মানী ভাইয়েরা, আমার যথেষ্ট আলোচনা হয়ে গেছে, আমি লম্বা সময় নেব না, একেবারে কম সময়ের ভিতরে আমার বক্তব্য শেষ করবো। যেহেতু আমি ভাবছিলাম যে ভাই কী গান না বেশি করা যাবে না, আমার হাতে সময় আছে আপনার ধরেন 41 মিনিট বক্তব্য দিলে 12টা পার হবে। আমারটা শোনেন, আমাকে দাওয়াত দিয়েছেন কত তারিখ, ঠিক আছে আপনি কত তারিখ দিয়েছেন, 13 তারিখ, 12টার পরে কত তারিখ, আমি 14 তারিখ আপনার এখানে জলসা রাখছি, জলসা হলো 14 তারিখ বেলেগ জায়গায়, কী কথা কয়। সম্মানের ভাইয়ের আমার এই জন্য সভাপতি সাহেবের আদেশ নিয়ে আমি বলছি, 1 ঘন্টা আমি বক্তব্য দিব, কান দুটা খাড়া করে দিলে প্রাণে মনে কান দুটা খাড়া করে কথা বলে শুনুন। উপস্থিত এই মজলিসের ভিতরে যতগুলো মানুষ আমরা বসছি, যিনি আমাদেরকে দাওয়াত দিয়েছেন, দোয়ার পরে সভাপতি সাহেবের দোয়ার পরে আশা করি আপনাদের নিশ্চয় কিবা একটা খানার ইন্তজাম করছি, আর ওই খানাটাও আপনারা খায়া যাবেন ইনশাআল্লাহ। উপরে নিচে যতগুলান মানুষ আমরা বসছি, আমার কথা বুঝেন তো না, যতগুলান মানুষ আমরা বসছি, আমার ভাই জনাব হযরত মাওলানা হযরত আলী সাহাব দামাত বারকাতুহুম, উনি আমাদের এলাকায় থাকে, উনি আমারে দাওয়াত দিছে খুব আশা করে, আর আমি আসছি। শারীরিক তেমন একটা ভালো না, দেখতে দেখতেছেন আপনারা, কারণ প্রায় 17 দিনের সফর করে বাংলাদেশ থেকে আসলাম, বহুত করা যায় না এত ওয়াস, তারপরেও আসছি যদি কিছু কথা বলি। যতই মানুষ বসছি মজলিসের ভিতরে, হাফিজ কারি মৌলানা মুফতি মাস্টার হাজি গাজী পাকাদার এওলাদ থেকে নিয়ে যত মানুষ আমরা এই এলাকার মধ্যে আসি বা আমার সামনে আসেন, সব মানুষ আমরা আল্লাহকে ভয় করি, করেন না গো, জোরে কর না কে, করেন না, কথা স্পষ্ট বুঝেন না, নাই কোনো আজাল বেজাল আছে, বস্তু ঠিক আছে, সব ঠিক আছে, সময়ের চালকের অভাবে হয় এমন, বস্তু ঠিক আছে, বস্তু কোনো কমপ্লেন নেই। এখন এই যে সুন্দর আলোচনা, কথা ক্লিয়ার, আর অতন বড় আলোচনা করছেন যে ঘরের মধ্যে যখন দাঁড়িয়ালে ধরছে, দাঁড়িয়াল বুঝেন, এতে যখন কী একটা অবস্থা আরাম বসে, কিন্তু কোনো বক্তায় আর কয় না, বক্সার এড়া কমাবার কমাবার, সব বক্তায় কথা কয় এইখান থেকে কিচ্ছু বোঝা যায় না, কথা যদি কথা করার পরে যদি শ্রোতার আবাস আশেপাশে না বোঝে তো কী লাভ আছে। সভাপতি হিসাবে কার নাম কয় নাম শোনা যায় দুইটা তিনটা, কিচ্ছু বোঝা যায় না। এখন কিন্তু কথা স্পষ্ট করে বুঝতেছে, বুঝেন না নাই, কথা কয় না দেখছ। সম্মানের ভাইয়ের আমার, যারা আমার সামনে আছেন হাফিজ কারি মৌলানা মুফতি মাস্টার হাজি গাজী পাকাদারি, সব মানুষ আমরা আল্লাহরে ভয় করি, করেন না, ওই গাদা ঠিক হয়ে সবে আল্লাহরে ভয় করেন না গো, উপরের মানুষ ভয় করেন না, ওকে আবার জি কোন আল্লাহরে ভয় করেন না, করেন, আমিও করি, মুহে করেন না অন্তরে, জোরে কোন অন্তরে, ঠিক আছে, একটু পরীক্ষা করার দরকার, যদি সত্যিকার আপনি আমি আল্লাহরে ভয় করি মুহে না অন্তরে, আমিও করি, প্রত্যেকটা মানুষ আমরা আল্লাহরে ভয় করি। এবার প্রশ্ন, আল্লাহকে ভয় করেনে ওয়ালা, যে ব্যক্তিরা আমার আল্লাহরে ভয় করে চলে, আল্লাহর ভয় অন্তরের মধ্যে রাখে, ইত্তাকুল্লাহ, প্রত্যেকটা মানুষ যদি আপনি আমি আল্লাহরে ভয় করে চলি, আল্লাহর ভয়টা অন্তরে রাখি, তাহলে এবার প্রশ্ন, আল্লাহকে ভয় করেনে ওয়ালা ব্যক্তি জীবনের মধ্যে বাবা কোনোদিন সুদ খাবে কি, আরো আসতে কো, জোরে কোন সুদ খাবে কি বাবা, আরো জোরে কোন সুদ খাবে কি, এলাকায় সুদখোর আছে না নাই, ওই জোরে কোন আছে না নাই, এই জায়গায় আছে না নাই, আছে যদি দেখা দেন, আন্তাজি কোন আর ও আসুন আছে, আন্তাজি কয় আছে, আছে থাকলে দেখা নিয়ে যাবো, কথা কোন থাকলে দেখাইতে পারবেন, দেখাইলে ও আজ হইব না,
আমার ওয়াজ কাড়া হনবো ওরা ওরাই তো ওয়াজ হবো যদি আসে তারে বসতে দেন আমার আল্লাহ যাতে হেদায়েত নসিব করে দেয় আর জোরে কোন সম্মানে বাহার আমার যে মানুষটা আল্লাহ কে ভয় করে সুদ খাইতে পারে না আর যে সুদ খায় আল্লাহরে ভয় করে না ভালো করে বুঝবেন সুদ খায় আল্লাহরে ভয় করে না কারণ সুদের যেটা পাপ ধরেন ধরেন 100 পাপ 100 থেকে ধরেন ছোট পাপটা যেটা ওইটা হলো আপন মায়ের সাথে 36 বার জিনা করা আর আস্তে কোন নাউজুবিল্লাহ তাহলে বড় বড় পাপটি কত আছে এখন যদি পাপের কথাই খালি কয়ে যাইতো আমার এক ঘন্টা খালি সুদের ওয়াজই যাব গা এই জন্য করলাম না বুঝে রাখেন যারা সুদ খান ছোট পাপ ওটা আপন মায়ের লগে 36 বার জিনা করা এরপরেও মানুষের সুদ খা কত দিহি মানুষটা আল্লাহরে ভয় করে এইবার গেল যারা ঘুষ খা আল্লাহরে ভয় করে আপনাদের এলাকায় ঘুষখোর নাই বোধহয় না বহুত দেওয়ানি আছে ঘুষখা আপনাদের দেওয়ানিরে কইছি না কিন্তু আবার বহুত মানুষ ঘুষ খায় ও মুসলমান যে ব্যক্তি আল্লাহকে ভয় করবে আমার বাবুদের ভয় অন্তরের মধ্যে রাখবে আল্লাহকে ভয় করে নেওয়ালা ব্যক্তি বেনামাজি হইয়া থাকব এলাকায় বোধহয় বেনামাজি নাই না আপনাদের এলাকায় বেনামাজি আছে আসতে কোন কে আছে ঘরে ঘরে প্রত্যেকের ঘরে ঘরে বেনামাজি কথা কর না কেয়া আছে না নাই এক দুইটা বাড়ি বাদ দিতে পারেন এক দুইটা বাড়ি আর নালে প্রায় বেদ বেনামাজি আছে মা বললে বাবা পড়ে না বাবা বললে মা পড়ে না ছেলে বললে মেয়ে পড়ে না মেয়ে বললে ছেলে পড়ে না মুড়ার মুঠ বেনামাজি আছে আটটাই নটাই ঘুমের থেকেই উড়ে কথা কর না কেয়া আচ্ছা আপনাদের এলাকায় এমনি যে ছাগল আছে যে ছাগল ছাগলের পরে ছাগল ধরেন একটা এটা কি গো মর্দা আর কি ফাড়া ফাড়ি আচ্ছা ফাড়া ফাড়া না শুনলো আচ্ছা যারা এই বাড়ির মধ্যে শ্বশুর আছেন আপনি যে নামাজ পড়েন আটটা নটায় ঘুমের থেকে উঠেন বহুত মুরব্বী আছে না শ্বশুর নিজের ছেলের বৌরিটা কি কন পুত্রবধূ না তাহলে আপনার তো সরম রাহার দরকার আপনি যে আটটায় নটায় ঘুমাইতে উঠেন আপনার বাড়িতে আপনার পুত্রবধূ আছে আপনার স্ত্রী আছে আপনার গেদা আছে আপনার গেদি আছে প্রায় বাড়ি তো আষ্টজন নজন দশজন পরিয়াল কি কন হাসে না নাই এরপরেও যে আপনি নমাজ পড়েন না আপনি যে নটায় ঘুমের থেকে উঠেন আপনার পুত্রবধূ কি কয় আপনি শ্বশুর হিসাবে আপনার সামনাসামনি কিছু কয় না কারণ কি আপনি শ্বশুর কিন্তু অন্য ঘরে অন্য লুহের কাছে আলোচনা করে মানুষ যখন জিজ্ঞাসা তোর শ্বশুরটা কেমন তখন কিন্তু কয় যে আমার শ্বশুরটা নটার সময় ঘুমের থেকে উঠে একক তো নমাজ পড়ে না এটা শ্বশুর এটা ফাড়া ওই যে ফাড়াটা ওই টাইমে কামে লাগে আমার কথা বুঝেন না না জানি না আল্লাহ জানে আর কি আপনি কেমন মানুষ আপনি নমাজ পড়েন না ফজরের টাইমে আসলে ভয়টা আপনার নাই আর যদি আল্লাহর ভয়টা আপনার অন্তরে থাকতো লেফার কম্বল লাত্তি দিয়ে পড়তো না রে বাবা কথা কয় না দেখছ লেফার কম্বল শরীরে থাকবো না পড়বো কারণ ভয়টা কার আল্লাহ এই জন্যই বোঝা গেল মুসলমান আপনার আমার ভিতরে আল্লাহর ভয় নাই বাবা ও মুসলমান তুমি শুনে রাখো তুমি মানুষ তুমি আশরাফুল মখলুকাত তুমি সর্বসেরা জাত আজকাল সেই মুসলমান বাবা লাঞ্ছিত বঞ্চিত রাস্তা ঘাটে হাড়ে বাজারে প্রত্যেকটা জায়গায় জায়গায় মুসলমান বেজ্জিত এর কারণ মুসলমান তুমি মুসলমানের কাতারে নাই মুসলমান তুমি যদি আল্লাহকে ভয় করে চলতা খোদার কসম জেনে রাখো বাবা যেই দিন জুমার মতন মানুষ জুমার যতগুলি মানুষ হয় এই মানুষটি যেই দিন ফজরের টাইমে হয়ে যাবে খোদার কসম মুসলমানের শরীরের নুম হেলাইবার শক্তি এই জমিনের ভিতরে এখনো মানুষ পয়দাই হয় নাই সুবহানাল্লাহ কয় না দেখছ কারণ জুমাত মানুষ মসজিদ ভরে যা এই মানুষটি ফজরের টাইমে আল্লাহ জানে আমার বাসায় বোঝে না নাই জানি না মানে জুমার মধ্যে যে মানুষটি হয় ধরেন গাঁয়ের মধ্যে 100 ঘর মানুষ আছে সমাজে আপনার সমাজ কন্যা গ্রাম কন
আপনার সমাজে 100 ঘর মানুষ আছে, 100 ঘরের মধ্যে কিন্তু জুম্মাত হয় মানুষ, কমার বের জুম্মাত হয়, এই মানুষটি ফজরের টাইমে হয়, তেয়ারা কই গেছে, এন্তেকাল হইছে, মইরা গেছে, তেড়িকো তে ব্যক্তি শুতে হইয়া রইছে। তা আপনি নিজেই কোন বিচারটা আমি আপনার কাছে দিলাম, এত ওয়াজের দরকার কি? প্রেজেন্স অফ মাইন্ড, আপনি উপস্থিত বুদ্ধি খাড়ান, বিবেকটা খাড়ায় দেখেন, আবেগ না বিবেক খাড়ায় দেখেন, এই মানুষটি জুমাত, এই মানুষটি ফজরের টাইমে হয় না, ইমাম আর মুয়াজ্জিন দু একজন, বাকি সব তাহে হইয়া এরপরে আল্লাহ আপনারে শান্তি দিব, হ্যাঁ কথা কয় না দিব, দোয়া করলেও তো দোয়া কবুল হয় না, একটার পর একটা গজব, একটার পর একটা গজব আইতি আছে, আইতি আছে, ওহন তো মাশাল্লাহ যে গজব আইছে রে, ওই যুবক কলচার টুকরা বাবা দুটা পাও দূরে কই তোমাদেরকে, আর আইলা বি মারায় না, সাফা বাই গেলব, যে অবস্থা হয়েছে কথা কন না কেয়া, এখন প্রত্যেকটা যুবকের ওয়াজের মধ্যে আমি একটাই কথা কই তোমাদের পাও দূরে কই যাই, এই গেদি ঘর বয়স 18 আগে একর দিকে ফিরে আইসাইও না, শুদ্ধানে হামাই থাকবো, কি অবস্থা কি পরিস্থিতি, ইয়া আল্লাহ আল্লাহ আল্লাহ, এগুলির থেকে গোটা আসামকে, আসামের মুসলমানকে হেফাজত করুক, জোরে বলেন আমিন। সরকারের কাছে আমরা দাবি করি যেটা হয়ে গেছে তো গেছে, নাকি কম ইয়ে হন থেকে লাগে ধরুক, আগের ডে যদি টানা শুরু করে কন তো দেখি কি করবি, করবারও তো কিছুই নেই, কি বিপদ ঘটছে, বিপদ খালি আপনা করে আল্লাহ, আমাদের মতন মানুষ যারা বিয়া পড়াইছে ওরা তো আরো মরছে, হুজুরও মরছে না, হুজুর আছে কয় যে যে হুজুরই করছে ওই হুজুর আছে কের মর আর বিয়া যে পড়াইছিলাম, কথা কন না কেয়া, এই টেহা ফাঁসল লেগিয়া কথা কত লঞ্চনা, কেউ না ফরাইও তখন তাপ ফরব, কোনো গেদার যদি পুরানা জিততে হয় যে হুজুরের ফের ডালবার তা আনতাজি কয়ে দিব, কথা কোন হাসা না না, যাই হোক যেটাই হয়েছে আল্লাহ আমাদেরই হেফাজত করা লাগবো। সম্মান ভাইয়ের আমার উপস্থিতি যারা আছেন বাবা, আমি আপনাদেরকে অনুরোধ করব, লন আমরা পাঁচ ভক্ত নামাজ কায়েম করি, সত্য পথে চলি, আল্লাহকে ভয় করি, প্রত্যেক দিন যখন আপনি আমি পাঁচ ভক্ত নামাজ কায়েম করে চলবো, আল্লাহকে ভয় করব, দুইটা হাত একাই তুলে দিব, হাত তুলতে দেরি আমার আল্লাহ দোয়া কবুল করতে দেরি করবে না, কারণ আল্লাহ শিখাইয়া দিয়েছেন উদুউনি আস্তাজিব লাকুম, আমাকে ডাক আমি তোর ডাকে সাড়া দিব, সুবহানাল্লাহ, কোন এখন ডাকতে পারি না আল্লাহ দেয় না, ডাক মু ডাহেও শোনে না, কারণ মিসা কথা কইতে 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 মুখটাও নাফাক বানায় আছে, আমার মাত বুঝেন তো আপনারা না, সম্মানের ভাইয়ের আমার এই জন্যই দুইটা পায়ে ধরছি বাবা, লন আমি অনেক আলোচনা হয়েছে আমি বিস্তারিত করবো না, খালি মেন মেন কয়েকটা আলোচনা করে আমি চলে যাই, লন আমরা আগে পাঁচ ভক্ত নামাজ কায়েম করি, আজকের থেকে ফজরের থেকে আর জীবনে নামাজ কাজা দিব না, আমরা পাঁচ ভক্ত নামাজ কায়েম করে চলবো, সত্য পথে চলবো, মাবুদের সাথে প্রেম ভালোবাসা যখন হয়ে যাবে, রোহানি কানেকশন যখন হয়ে যাবে, তাকওয়া যখন হাসিল করে নেবেন, আল্লাহু আকবার হাত তুলতে দেরি আমার আল্লাহ কবুল করতে দেরি করবে না, কি দরকার আপনার কি লাগে সেটাই আপনি আল্লাহর কাছে চান, কারণ আজকে এমন পরিস্থিতি হয়ে গেছে, আজকে সিরিয়ার দিকে লক্ষ্য করেন, তুরস্কর দিকে লক্ষ্য করেন, ইডি মোবাইল তো দেখতেই আছেন গজবগুলি, কথা কোন দেখতেছেন না, আল্লাহ আল্লাহ, হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানার মধ্যে এমন পরিস্থিতি হয়ে গেছিল, এই বাবা ওনার উম্মত মূসা নবীর উম্মতে গেহারে হযরত মূসা নবীকে বলছিলেন, ওগো আল্লাহর নবী মূসা আপনি আল্লাহর কাছে দোয়া করেন, জমিন তো তামা হয়ে যাইতেছে, মেঘ বৃষ্টি সব আল্লাহ বন্ধ করে দিছে, আপনি আল্লাহকে ডাক দিয়ে বলেন, আপনি আল্লাহকে বলেন আল্লাহ জমিনের ভিতরে একটু মেঘ বৃষ্টি দে, হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম লগে লগে আল্লাহরে ডাক দিলেন, আল্লাহ ও রব্বুল আলামিন দয়ার আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম, আল্লাহ রে জমিনের ভিতরে মেঘ বৃষ্টি দিয়া দাও,
এই কথাটা যখন মুসা নবী ডাক দিয়ে বলতেছেন গো আল্লাহ জমিনের ভিতরে মেঘ বৃষ্টি দিয়া দাও, হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়ে বলতেছেন আল্লাহ জমিনের ভিতরে তুমি মেঘ বৃষ্টি দিয়া দাও, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন না দিব না, কোলে কেন দিবেন না, কোলে এই জন্যই দিব না যাদের নিয়ে তুমি দোয়া করতেছ, যাদের নিয়ে তুমি হাত তুলে দোয়া করছো, ওই হাজার হাজার মানুষের মাঝখানে তোমার একটা উম্মত বসে আছে গো, যেই উম্মতটা হলো জিনাখোর, এই জিনাখোরকে মজলিস থেকে সরায়া দাও, এই জিনাখোরকে মজলিস থেকে উঠায়া দাও, এরপরে আমি আল্লাহ মেঘ বৃষ্টি দিব। কয়জন বসে আছে কি তেও জিনাখোর, জোরে কোন কি মুসা নবী গরম নবী লগে লগে আচ্ছাইরিয়া দোয়া শেষ করে কই কে রে জিনাখোর উঠ কেমন গরম, ওনার কাছে মালাকাল মউত আইছে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আইছে এক সর দিছে সুখ বাকুরেছে সুবহানাল্লাহ কোন সুবহানাল্লাহ মালাকাল মউত আজরাইল আল্লাহর কাছে গিয়া কো আল্লাহ কোন জায়গায় ফাড়াইছেন আমারে, কোকিয়া কো আমি গেছি ওনার জান কবজ করবার, উনি তো আমারটা নেওয়ার জন্য রেডি, সুবহানাল্লাহ কইতেন না কেমন নবী, ওই ফেরেশতার লগে প্রত্যেকেরই দেখা একদিন না একদিন হবে, কিন্তু আপনাদের এলাকায় আপনার লগে দেখা হইছে যারা কথা কইলেন না দেখা হইছে নাকি, কথা কন্যাকে দেখা হইছে, যেই দিন যার দেখা হইব এক সেকেন্ড থাহা পাইব আরো কই যাওয়া লাগবো কব সম্মান হয় আমার, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন কে গো জিনাখোর উঠে যাও উঠে যাও, এ বন্ধু যেই বান্দাটা জিনাখোর চিন্তার মধ্যে পড়ে গেছে, চিন্তার মধ্যে পড়ে গেছে আরে আমি তো জিনাখোর, মুসা নবীর কথা মানিয়া যদি উঠে চলে যায়, মুসা নবীর কথা মানিয়া যদি উঠে পড়ে সমস্ত মানুষ আজকে আমাকে চিনে ফেলবে রে আমি জিনাখোর, টেনশনে পড়লো না নাই আল্লাহ কথা কয় না দেখছো মানুষটি দেড় ইঞ্চি মুখ লিয়ে এত বাহাদুরি করেন কে একটু কথা কন, দেড় ইঞ্চি মুখ এর থেকে বড় বড় মুখ তো বাঘের আছে, এর থেকে বড় বড় মুখ যে বাঘে একাই মশনিয়া টান দেয় একাই গরুলিয়া টান দেয়, আপনার আমার দামটা একটু আল্লাহর কাছে বেশি, কারণ আশরাফুল মখলুকাত সর্বসারা জাত মানুষ আপনি আমি ফেরেশতার থেকে দামি, আর আস্তে কোন সিল্লা কোন সুবহানাল্লাহ, হে মানুষ আপনি আমি যদি ফেরেশতার থেকে দামি না হইতাম এত বড় জানোয়ার হাতি ওই হাতির পিড়ে আপনার আমার মতন একজন সলিমুদ্দিনে বৈশা কান ধরে গোড়া কথা কন্যা কে, হাতিটা কত বড় জানোয়ার ওই হাতির পিড়ে আপনি আমি উঠে কান ধরে ঘুরাই না, হাতি এক পারলাম না, তুই আশরাফুল মখলুকাত তুই সর্বসেরা জাত যদি না হইতি তাহলে তোর মতন দশজন মানুষ একসাথে কইরা আমার পাউডা খালি এমন ভাবে রাখলি তুই তো বেলের মতন ফুটে গেলি, কথা কন না কে, কিন্তু ওই হাতিরেও আপনার আমার মতন একজনে কান ধরে গোড়া, কিন্তু কারণ হাতি কিছুই করতে পারে না, এর কারণ হলো আপনি আমি আশরাফুল মখলুকাত সর্বসেরা জাত ফেরেশতার থেকে দামি, বহুতের মুখ কিন্তু লড়ে নাই দুঃখ ভাবেন নাকি মুহ তসিল্লা এখন সুবহানাল্লাহ, গেদাগুলি শেষ গেদাগুলির কাম নাই, গুটকা তিরঙ্গা সিগর আগ্রম বাগ্রম ডাক্স খাইয়া রাস্তাত খারু রয়েছে 13-14 বছরের গেদা জন তা ওইকার রয়েছে জন তাল ওইকার রয়েছে শেষ, ওই যারা বিয়া শাদী করো নাই তোমরা পরে কইবে আর যারা বিয়া শাদী করছেন আমি একটা নারা দিই আগে আপনারা কোন তো আল্লাহ আকবার, যারা বিয়া ওই যারা করো নাই তারা না যারা করছে এরা আগে না ভাই তাকবীর এন আপনারা থামেন যেটি করছে না ওটি কইবে হন না ভাই তাকবীর তোমাদের কপালে বিয়াই হইব না
জোরে কও নারাই তাকবীর সম্মানে ভাইয়ার আমার বিস্তারিত কইবার সময় হন নাই আর কম না এখন শুনেন বাগের মুখটা বড় না বাগে মশনিয়া টান দে কিন্তু আল্লাহ এক জায়গায় শক্তি কমায় রাখছে বাগরি তুই যত বড়ই হস কিন্তু পানি যখন খাবি না পানি খাইতে বলে জিব্রা দাবাড়িয়ে খাওয়া লাগবে বাগে সুমুখ দা পানি খেতে রে যারা কথা কইলেন আপনি বাঘ ফালেন কথাই কয় না বুঝলাম না বাঘে সুমুখ দা পানি খেতে রে মানুষ আপনি আমি আশরাফুল মখলুকাত সর্বসারা জাত এমন যুবক দুইটা ঠুডের মধ্যে কি পাওয়ার আমার আল্লাহ দিছে রে বাবা এমনও যুবক আছে এমনও গেদা আছে সিগারেট জ্বালাইয়া বিড়ি জ্বালাইয়া টান দিছিল এক টানে বিড়ির ফুটকিত নিয়ে জায়গা কথা কোন হাজার নয় কি পাওয়ার দুই ঠুডের মধ্যে আমার আল্লাহ কি পাওয়ার দিছে ঠুটটি এই জন্যই তো যে সময় আয়না দেখেন না আয়না ওই টাইমেও যদি খালি এতটুকু ভাবতেন আল্লাহ আপনি কত মহান আমারে কত সুন্দর করে বানাইলেন কেমন করে আপনি আমারে বানাইলেন চোখ কোন জায়গায় দিলেন কেমন করে বানালেন আল্লাহ কো বান্দা এতটুক কথা ভাবছ 80 রাকাত নফল নামাজ পড়ার উত্তম সত্তর আমল নামার মধ্যে আমি আল্লাহ দান করে দিলাম বাবা রে বেশি কিছু না আপনি ধরেন আয়নার সামনে দেখেন যে দাঁতটি কি লাইন ধরে বসে না দুইটা দাঁত যদি খালি দেড় ইঞ্চি করে লম্বা দিত একটা দাঁত ইন্দা দেড় ইঞ্চি লম্বা একটা ইন্দা দেড় ইঞ্চি লম্বা কেয়ামতের আগে কোনো গেদি বিয়া বইল কথা কন্যাকে বইল হইলে এই আপনারা যদি দেখতো মা গো দেড় ইঞ্চি লম্বা সেরি ওই গেদি কইতো ওই দাঁত লাকা চক্ষু দলল না হইলে কথা কন চক্ষু দলল না হইলে জীবনে আপনার তো বিয়া এইভাবে দলল হইলে ওই টাইমে গেদির মাও যদি আয় কইতো থাক গেদার দাঁত লম্বা দিকে কিসে বেটার গাড়ি আছে বেটার গাড়ি আছে গেদি কইলো মায়া তুমি বই বড় গজ কথা কন আসল নাই তো গেদি বলে নালে ও মানুষ আশরাফুল মখলুকাত কি সুন্দর করে আমার আল্লাহ বানাইছে এই শুকরিয়া না কিয়ামত তক আপনি হায়াত পাওয়ার পরেও যদি আদায় করতেন একটা নিয়ামতের শুকরিয়া না আদায় শেষ হইল না হলে জোরে কোন সুবহানাল্লাহ আর ওই আল্লাহকে আজকে আমরা ভুলে গেছি না আল্লাহরে বলছো না নমাজি ঘরে না বলছে না সম্মানে ভাইয়ের আমার মূসা আলাইহিস সালাতু ওয়াসসালাম যখন বললেন উঠ টেনশনের মধ্যে পড়ে গেল বান্দা হারি এতগুলি মানুষের সামনে দাঁড়ায় গেলে সিনে ফেলবে সব মানুষের জানবে আমি যে জিনা খোর দাদারা সব মানুষের জেনে ফেলবে ঠিক কিনা বসে বসে চিন্তা করে এখন যদি আমি উঠে না দাঁড়াই উঠে যদি চলে না যাই তাহলে তো আমার আল্লাহ জমিনের ভিতরে মেঘ বৃষ্টি দিবে না কি খাইছেন না রা খাইছেন না তো কারে ডাহে তা আপনি উনারে ডাহেন কে ওয়া শুনবার লাগিয়া না উনি উনি সভা দিছে দিকে ওয়া শুনবার ওয়া শোনা যাবে না ঘরে যারা যারা আছেন ও ঘরে আনেন ওয়া শুনান ওরা খালি খাওয়ার তালু আছে একটার পরে একটা আইতা স্যার খাইতাছে ওই বোন কি ওয়া শূন্য পরে গা খাইব আমার তো আর জীবনে দাওয়াত দেবেন না আমি যেটি যেটি কয়ে যেতেছি আমার দাওয়াত দেবেন আপনারা না তে যেটি যেটি ঘর খাইতেছে ওটি কইব যে খাওয়া হুজুর হেন গা কইছে আর আর ওই হুজুর খালি আয় হোক আরেকবার কথা কন আছে না হ্যাঁ খালি এই যেরকম সিরিয়াল তুলছে সম্মান ভাইয়া আমার দুই নম্বর টেনশন মাথায় ঢুকল উঠে না দাঁড়ায়া বাবারে উঠে যদি চলে না যাই জমিনের ভিতরে মেঘ বৃষ্টি হবে না ওই যে জিনা কুরবান দাঁড়া যায় টেনশন কয়টা ঢুকলো মাথা তখন একটা কি যে উঠলে চিনে ফেলবে সবাই চিনে ফেলবে আমি যে জিনাখুর এখন উঠটা যদি চলে না যায় তাহলে আল্লাহ মেঘ দিবে না এখন যদি বসে বসে একা একা কান্দি তাও তো দোষ কারণ কেউই যখন কান্দে না যখন ইয়াল একাই কান্দে তো নৌ কইব কি রে কেউই কান্দে না তুই কান্দস কে তুই মেত কান্দলেও দোষ না টেনশন ও মুসলমান বাবা আমার
বসে বসে ওই বান্দাটা টেনশনের মধ্যে পড়ে গেল, কিন্তু কি যে বলতেছেন বসে বসে যে কিসে কিসে বাবা কিসে, আমার কিন্তু ওয়াজিব না, হারা হুরি ঠাসা টুসি আমি পারি না, আমি 1.5 লক্ষ হাজার হাজার লাখ লাখ মানুষের সামনে কথা বলি ছোট বক্তা, আপনারা ইউটিউবে পাইছেনি, আমি 1.5 লক্ষ লাখ মানুষের সামনে কথা বলি ছোট বক্তা, আমি বাড়ির প্রোগ্রাম জানি কতরি মানুষ, তারপরে হযরত আলী ভাইয়ের একমাত্র খাস অনুরোধ বুঝছেন, তাও করেন যদি আপনারা দৃষ্টা তার ওয়াজ হবে সম্মানে ভাইয়ার, ও মুসলমান বাবারে দাদারা বান্দা টেনশনের মধ্যে পড়ে গেল, কিন্তু দিলে দিলে যে কি কইতাছে মনে মনে, জিনাকুর বান্দা মনে মনে বসে বসে ডাক দিল আল্লাহ রব্বুল আলামিন, মানছি আমি জিনাকুর, কিন্তু আমি যে জিনাকুর কেউই তো জানে না, জানো খালি তুমি আল্লাহ, কিন্তু এতগুলি মানুষের সামনে রে আল্লাহ তুমি আমার বেজ্জতি করো না করো না, আমি আর জিনা করব না, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও মাফ করে দাও। ও ভাইজান এই যে বসে বসে যে ডাক দিল, অন্তরে ডাক দিল, কেউই যেটা শোনে না শোনে কে, কেউই যেটা জানে না জানে কে, অন্তরে বাবা অন্তর আপনি আমি বসে আছি অন্তরে কি আছে আমার আল্লাহ জানে, আলিমুম বিজাতিস সুদুর, জোরে বলেন সুবহানাল্লাহ, বসে বসে যখন ডাক দিল ওরে দাদারা আল্লাহ রাব্বুল আলামিন ডাক শুনলেন, আল্লাহই কয় বান্দারে তোর ডাক আমি শুনলাম মাফ করে দিলাম, আমার আল্লাহ জমিনের ভেতরায় লগে লগে বাবারে মেঘ বৃষ্টি দেওয়া শুরু করে দিয়েছে, নারাই থাকবে মেঘ বৃষ্টি, এ মুসলমান বাবা আমার, মুসা নবীর গুসা উঠে গেল রাগ উঠে গেল, কারণ কেউ কি উঠছে কথা কয় না দেখছ, একজন উড়ার কথা ছিল না কেডা মুসা নবী জিনাকুর, বহুতে জিনাকুর কয় না তো মনে রাও করে নাকি মনে মনে, আমিও তো কম না কথা কয় নাকি হাজার নাই কি আমাদের এলাকায় নাই, আমাদের এলাকায় আছে কিন্তু জানে না কেউ, কত ধরনের জিনা আছে, জিনা খালি এক ধরনের পাবেন না, আপনি যে গেদির দিকে চায় রয়েছেন ওইটাও জিনা না, আজকে অশান্তিকে লেগে দূর হইলো অশান্তিকে, এই জন্যই তো এই জন্যই আমি বলি যে প্রত্যেকটা মানুষ স্ত্রীটাও কার কাছ থেকে চায় আনতো, ইয়াল রাও করে নাকি বুঝলাম না কথাটা, আরে আপনার স্ত্রীর দরকার আছে আপনি আল্লাহর কাছে বলতেন, আমার মা বোন যারা আছে ওরাও স্বামীর দরকার আল্লাহর কাছে বলতো, কিন্তু এখন এইগুলি সব বাদ দেয়া মাঝে মাঝে গেহারিয়া 3 বছর 4 বছর বাপরে বাপরে বাপ পাঁচ দা এতিমের মতন ঘুরে, কোনো গেদি স্কুলে যাইতেছে রাস্তা দা 9:30 ওই বাবা যুবক পাও ধরে বলছি আমি তোমাদেরকে, কেন তুমি উনার পিছে ঘুরে, স্ত্রী লাগে তোমার, তুমি খালি আল্লাহকে বল আল্লাহ আমাকে এমন একটা স্ত্রী দাও, আমাকে এমন একটা বিবি দাও, আমাকে এমন একটা স্ত্রী দাও গো আল্লাহ, আমি যাতে মানুষটা জান্নাতে যাইতে পারি, এ বাবা রে এমন একটা স্ত্রী আপনি ঘরে ঢোকাইবেন যে স্ত্রীটা বিয়ে করার পরে বাবা সমস্ত বাড়ির মানুষ দেখবেন নামাজি হয়ে যা, কিন্তু এমন স্ত্রী আছে আপনি ডুহাইছেন যাও কয়েকজনে নামাজ পড়তো এডি ওহন গোমরা হয়ে গেছে, কথা কন না গিয়া জীবন ভর সাইডটা ভাই একসাথে খানা খায় একসাথে থাহে, বাবারে কইতে জানি একটাই না গেদি ঢুহাইছে এক মাসের ভিতরে সাইডটা বাইরে ভাবে থান থান করে আলাদা বেলেক, আস্তে কওয়ারও ঠিক জোরে কনা যে এই যে ফাঁস দা হুনে যে এরা এরা জোরে কনা ইন্দাই হুনে বাদ গাছি গাইতো না আন্য যে ঠিক কইলে, হ্যাঁ হ্যাঁ ব্যামার তো ওই যে কানি দাই এই যুবক পাও ধরছি আল্লাহর কাছে এমন নেকদার স্ত্রী চাইবেন
আল্লাহ মিলাই দিব আবিদা সলিহা নেককার নারী যদি আপনার কপালে হয়ে যা কাল কিয়ামতের দিন আপনার আঙ্গুলে ধরে ধরে জোরাই জোরাই জান্নাতি জোরে কোন সুবহানাল্লাহ এমন স্ত্রী ডুহাইছেন যাও কয়েকজনে নামাজ পড়তো এডি ওহান গোমরা হয়ে গেছে আপনারে তো গোমরা বানাইছি আর মা বোনেও আল্লাহর কাছে কইতে আল্লাহ আমার এমন একটা স্বামী দিবেন প্রত্যেকটা জান্নাতি নারী জান্নাত যাওয়ার সিস্টেম হইব হাসরের জমিনের থেকে জান্নাত যাইব সিস্টেমটা হইব স্বামীর আঙ্গুলে ধরে ধরে তা আমার এমন স্বামী দিবেন যে স্বামীর আঙ্গুলও ধরে আমি জান্নাতে যাইতে পারি কিন্তু উভয় পক্ষের মাঝে এমন করে সানা মা বাহেও জানে না বাবাও কইতে পারে না মাও কইতে পারে না দেখবেন তিন বছর চার বছর আগে গেহারে আইলা গো প্রেম প্রীতি এইটা হেইটা কই আইনা ঘর ডোহাই দিছে মা কইতেই পারে না বাবা কইতেই পারে না বা মা জিগা বাবা জিগা এটা কেডা কই এটা তো হেডিয়া এটা বলে হেডিয়া কথা কর না কেয়া এত আশা করে মা ভাই আপনারে পড়াইলো এত আশা করলো আপনার পুত্রবধূ কি কইতেই পারে না হ্যাঁ আগে ফ্যাম প্রীতি করে বা হ্যালো সারা রাত হ্যালো মুসলমান মানে এমন মোহাব্বত হ্যাঁ লাগাইছে প্রেম ভালোবাসা এ বাবা তুমি তোমার তুমি জায়গা দিয়ে ভালো পাও প্রেম প্রীতি ভালোবাসা এত মোহাব্বত লাগাইছ এই প্রেম ভালোবাসাটা আল্লাহর সাথে লাগাইয়া দেখ হ্যাঁ মা বাবা যদি কোনো সময় দেখবেন মোবাইলে প্রেম প্রীতি করে তখন কি করে কোন কোন মা বাবা দেখবেন মোবাইলে মন আসার দা বাঙ্গালা বাঙ্গে না বাঙ্গা কি কহন থেকে ফোন করতি না এরম কইতো ওহান থেকে ফোন করতা না তখন গেদা বা গেদি কি কাঙ্গু কা নাম্বার এনো মস্ত 3345 একটা কথা দেখাইতেছি আমি মানে নাম্বারটা অন্তর মস্ত করে লেছে নাকি মানে মোবাইল বাঙ্গ মোবাইল আসার দেও নাম্বার কই মহস্ত তেমন ভাবে আমার আল্লাহ বলেন বান্দারে তুই তোর প্রেমিকার সাথে আলোচনা করার জন্য নাম্বার অন্তরে মুখস্থ রাখছ 10টা নাম্বার অনেক নাম্বার তেমন ভাবে রে বান্দা আমি আল্লাহর সাথে একটু প্রেম করার জন্য আমি আল্লাহর সাথে ভালোবাসা লাগানোর জন্য 5টা নাম্বার মুখস্থ রাখ 5টা নাম্বার ডায়াল কর 5টা নাম্বারে যোগাযোগ রাখ আমি আল্লাহর সাথে বান্দা তোর ডেইলি ডেইলি মেরাজ হয়ে যাবে আরো জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহর সাথে যোগাযোগ রাখার জন্য রে আল্লাহর সাথে প্রেম ভালোবাসা রাখার জন্য বাবার নাম্বারটি মুখস্থ রাখেন 2443 4 টু মানে বাবা ফজরের 2 রাকাত ফরজ নামাজ আছে 4 মানে আসরের 4 রাকাত 4 মানে জোহরের 4 রাকাত ফরজ নামাজ আছে আবার 4 মানে আসরের 4 রাকাত ফরজ নামাজ আছে আবার 3 মানে মাগরিবের 3 রাকাত ফরজ নামাজ আছে আবার 4 মানে রে ঈশার 4 রাকাত ফরজ নামাজ আছে এই 5 ওয়াক্ত নামাজ যদি কোন বান্দা ডেইলি ডেইলি কায়েম করতে পারে ডেইলি ডেইলি যখন পড়ে নেবে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার সাথে ডেইলি ডেইলি মেরাজ হয়ে যাবে নামাজ কায়েম করার পর মেরাজ তো হবে রে সমস্ত গুনাহ থেকে বাঁচায় রাখবে একমাত্র নামাজ এটা আমার কথা নয় আলিম উলামার কথা নয় সভাপতি হুজুরের কথা নয় এটা আমার আল্লাহর কালামের কথা কেমন কালাম রে বাবা যে কালাম নাকি আমার পবিত্র রব্বুল আলামিনের কালাম হাজা কালাম রব্বি সত্যিকার আল্লাহর কালাম সত্যিকার আল্লাহর বাণীর মধ্যে আমার আল্লাহ বলেন ইন্না সালাতা তানহা আনিল ফাহশা ওয়াল মুনকার ইন্না মানে নিশ্চয় ব্যাসক নামাজ আপনাকে আমাকে পাশাই যত ধরনের খারাপই কাজ আছে রে বাবা সমস্ত খারাপের থেকে বাঁচায় রাখবে একমাত্র নামাজ মুসলমান ও মা বোনেরা শুনেন ঘটনা কোন জায়গায় রেখে আসছি মনে রাখবেন কিন্তু মা বোনেরা শুনেন অনুরোধ করি আমার বাবা যারা সামনে আছেন শুনেন অনুরোধ করি 5 ওয়াক্ত নামাজ পড়ো রে কেমন করে তুমি আল্লাহরে ভুলে গেছো নামাজটা পড়ো তুমি যা চাইবা তা আমার আল্লাহ দিব তোমার ছেলে লাগে বিয়া করছো ছেলে লাগে ছেলেটা আল্লাহর কাছে যাও রা ছেলে লাগে মেয়ে লাগে সন্তান লাগে আল্লাহর কাছে বলো মাজারে যায়ও না রে মাজারে যায়ও না সন্তান দেওয়ার মালিক আমার আল্লাহ রব্বি হাবলি মিনাস সালিহিন বিস্তারিত কইবার সময় আমার কাছে নাই তুমি মাজারে যাও কি করো সেটা তোমার ইখতিয়ার কিন্তু প্রত্যেকটা বস্তু তুমি আল্লাহর কাছে চাইয়া দেখো
এক নম্বর জীবনের যেটা পুরস্কার সেটা হলো নামাজের মধ্যে নামাজ পড়ার পরে যেটা আপনার প্রথম পুরস্কার সেটাই হলো বাবা টাকা তার মানে রিজিক রিজিকের অভাবটাই আমার আল্লাহ প্রথমই দূর কইরা দিবে এক নম্বর যেটা পুরস্কার রিজিক সেটাই দূর করে দিবে এখন বলতে পারেন যে হুজুর মেলা দিন ধরে নামাজ পড়ি কো আল্লাহ তো দেয় না কিছু কথা কর না কি আর প্রশ্ন হইতে পারে না না বুঝা গেল নামাজের মতো নামাজ হয় কিনা ওইটাও দেখেন সাহাবারা নামাজে দাঁড়াইছে শরীর থেকে তীর খুলছে টের পায় নাই এখন আপনি কন তো আমরা নামাজে দাঁড়াইলে মশা কাছে আইতে পারে কথা কয় না দেখছ নামাজে দাঁড়াইছে খালি একটা মশা খালি আঙ্গুলের মাথা বইছে আস্তে করে হরাই দে নাকি এমন জোরে থাপড়া দিছে লোকে ডাকতে এত বুঝলেছে ওই যে আতে এত কইছেন যে ওইটা বুঝলে গেছে কি করবো এমন জোরে মসজিদের ভিতরে ঢুকছেন ফ্যান গেছে গা লাইন গেছে গা দশ মিনিটের জন্য লাইন গেছে গা আপনাদের ঘরে ঘরে এসি আছে নাকি রাও করে না দেখছ দশ মিনিটের জন্য লাইন গেছে গা ধৈর্য ধরেন না লাইন গেছে গা গেছে গা দশ মিনিট আপনি আল্লাহর কোন ত্রুটি ভাইয়া সিজদা দিবেন দেন তো দশটা মিনিটে অধৈর্য পেশার কি করে দেখবেন ইয়া আল্লাহ ইয়া আল্লাহ এক হাতে নিয়ত বেদ দেয় আর এক হাতে লুঙ্গি বেরিয়া কথা কন্যা কে হ্যাঁ জুড়ে কন্যা কে বাইরে না না আরেকবার ঠাস করে বাড়ি মারছে লুঙ্গি খুলে গেছে যা একেরা হিরির নমজ এখন ফাঁসের কাতারের মানুষ সামনে বা সাই বাড়ি ফানা চাইব কীভাবে ফাঁস সামনে কে ক্যামার আহে ইমাম সাহেব যদি অল্প সুরা লাম্প হয়ে গেছে জানা হুন বহুত বহুত মুক্ত দিয়েছে দেখবেন সিগন্যাল মারে তার মানে আমার শেষ হয়েছে জানা হুন দেয়া থাকলে আপনার নামাজ ফাঁসি নামাজ গেছে আর এরম মুক্তা দিয়েছে দেখবেন উনার কাশের জ্বালা ইমামে কেরাত পড়তে পারে না কাশ অতিরক্ত এখন আর রাহে রাখতে পারেন না ওই টাইমে মারতেন না কাশতেই আছে কাশতেই আছে মানে ইমাম সাহেবের সুরা কোন সময় কী কইব আপনার যদি অতিরক্ত দেখেন যাও ডিস্টার্ব হয় আরেকজনের আপনি বাড়িতে পড়েন কাশ পার লাগে আরও চারজন নামাজ নষ্ট করবার যা কাশও তো মামা গো সিট মারে নামাজ গেল ওইটা এই গজবের নামে এক মোবাইল এই মোবাইলে আপনার নামাজ শেষ করে দেয় মসজিদের মধ্যে লেখা রাখছে মোবাইল সুইচ অফ এরপরে ইমাম সাহেব প্রত্যেক রেহাতই কয়ে দেয় প্রত্যেক এই ওয়াক্তত কয়ে দেয় ভাই কাতার সোজা করুন মোবাইল সুইচ অফ করুন এরপরেও বাজে একদিন আমার নিজের নামাজ এক জায়গায় নষ্ট করে দিছে আমি গা আতা ফাতা করে খালি নামাজে দাঁড়াইছি মসজিদ ভর্তি মানুষ সবার টমে গাড়িতে নামে গে দাঁড়াইছি পাউমুস আছে যেন পাউমুস ঠ্যাং ওই জায়গাতে গে দাঁড়াইছি মসজিদ ভর্তি মানুষ যুবকরা একটু বেশি হয়েছে এক যুবকের ফোন হয়ে গেছে নামাজ ওইটা পকেট থেকে মোবাইল বা করে কয় হ্যালো আমি নামাজ জন কইছে নামাজ লগের ডাবার এটার ফিডের মধ্যে এটার কী কর চর না থাপড়া কর থাপুর থাপুর দেখ নামাজ কথা কর হেডা এক নমজ এডা এক নমজ কথা কর অহন কন্ত দেখি আমার কি দশা হয় কান তো আমার আয়ে গেছে আওয়াজ মেলা সময় আমি চেষ্টা করছি হাসি রাখতে পারি নাই পরে দিয়ে আইসিয়ে দিছি যা এমন মনে মনে ভাবলাম সর্বনাশ এমন আমি আন পরে দিহি না আমি একলা না আরও মানুষ আসে সারা মানুষের নামাজ নষ্ট করে দিছে এই জন্যই মোবাইল সুইচ অফ অফ মানে অফ সাইলেন্ট টাইল্যান্ড না ওই যে কাফ নি দেয়া যায় আবার কাফ কাফ নি দেয়া যায় নামাজে যান তাও আপনার ডিস্টার্ব আছে কারণ আপনি দাঁড়াইছেন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন এমনি ধরেন কিয়ামতের আলামত না কথা কন কাফে না নাই তখন তো আপনি কইবেন কেডা জানি মারলো ডালিংয়ে মারলো নাকি আর কথা কন আগে আসে তখন আপনার বাপ মনের মধ্যে কয়েকটাই তো গেল যাতাদা মোবাইল অফ করবেন মনে থাকবো কারণ আপনি কই সিজদা দিবেন আল্লাহর কুদরতি পায়ে দাঁড়ায় যান পনেরো মিনিটের জন্য সব বন্ধ করে দেন এখন যোগাযোগ আল্লাহর সাথে আল্লাহর বান্দার সাথে মেরাজ হয়ে যাবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কি বড় কথা বান্দার আল্লাহর সাথে মেরাজ
আর বান্দা নামাজ দাঁড়ায়া কি করে দাঁড়ায়া দাঁড়ায়া দেহে কো আগের মিস্ত্রির কাজ ভালো আছে গরিব টাইম দেহে তো এইগুলি নামাজ দা আপনি কোন তো কোন আপনি নামাজ মসজিদে নববীর থেকে অল্প লাম্পা হয়ে যায় যায় অসুবিধা হইব নগাঁও থেকে আনছেন কি তামসা পাবেন নগাঁও থেকে আরো 70 টাকা ভাড়া আনতাসরা লাগে নগাঁও জেলা থেকে আরো 70 টাকা ভাড়া এত দূর থেকে আইনে হেরে আমারে বয়বেন 11টায় খালি সভাপতি সাহেবের আদেশ হন উপায় না সভাপতি সাহেবের কথা মানে আজকে আমার লাগে ওয়াজিব সম্মানে ভাইয়ের আমার মসজিদে নববীর থেকে একজন সাহাবা করে গেলেন বালা করে বুঝবেন হ্যাঁ করে গেলেন গ্যা কইতাছে বিবি বিবি তো কর না বিবি বুঝেন না এটা আবার বুঝবেন না মা গো শহীদ হয়ে যাবো তাই ওইটা বুঝবো বিবি খাইতা দাও যেমন বাবা জুমা থেকে প্রত্যেকটা মানুষ করে গিয়া ডাক দেয়া কই বানেসার মা ওই গেদির মা বা গেদার মা আপনাদের বাসায় এমন করে কয় খাইতে দে তখন আই খাওন দে তেমন রে বাবা মসজিদে নববীর থেকে আল্লাহর নবীর একজন সাহাবা গড়ে গেলেন গিয়া বলতেছেন বিবিরে কিছু খাইতে দাও বাবার খাইতে দিবি সমস্ত ঘরটা তন্ন তন্ন করে তালাশ করে দেখছেন কিছুই নাই ঘরের থেকে বাহির হয়ে বলতেছেন স্বামী গো সমস্ত ঘর তন্ন তন্ন করে তালাশ করে দেখছি এক মুঠ আটা পর্যন্ত নাই আপনাকে কি দিব কোথা থেকে কি দিব আল্লাহর নবীর সাহাবা ডাতিয়া বলতেছেন বিবিরে কিছুই যদি নাই তাহলে একটা কাজ করা কলে কি কলে এক বদনা পানি আনো আনলেন এক বদনা কলে আরেক বদনা আনো আনলেন আরেক বদনা কলে কি করব কলে ওযু বানাও ওযু বানাইলেন নিজে ওযু বানাইলেন দুই রাকাত নামাজ পড়লেন সুন্দর করে দুই রাকাত নামাজ পড়ে ডাক দিলেন বিবিরে যাও যাও ঘরের ভিতরে গিয়া দেখো কোনো ব্যবস্থা হইছে নি আবার বাবারে নামাজ পড়ে ঘরের ভিতরে তন্ন তন্ন করে তালাশ করে দেখলেন কিছুই নাই ঘরের থেকে বাহির হইয়া ডাক দিয়া বলতেছেন ও প্রাণের স্বামী রে ঘরের ভিতরে তো কিছুই পাওয়া গেল না আল্লাহর নবীর সাহাবা বলতেছেন বিবিরে কিছুই যখন পাও নাই তাহলে বোঝা গেছে তোমার আমার নামাজ হয় নাই পাও নাই কলে না কলে তোমার আমার নামাজটাই হয় নাই কারণ আল্লাহ কইছে নামাজ পড়লে কি হয় এক নম্বর যেটা পুরস্কার সেটা কি রিজিকের অভাব দূর করে তো পাও নাই তোমার আমার নামাজ হয় নাই কলে কি করব কলে আবার রুজু বানাও আবার রুজু বানাইছে সংক্ষেপে কই আবার রুজু বানাইয়া নামাজ পড়ছে নামাজ কায়েম করে কো বিবি এখন যাও গিয়া দেখ পা গর গর গিয়া দেখ কিছুই নাই বাইরে এক কো স্বামী কিছুই নাই কলে তোমার আমার রুজু হয় নাই কিরম বুঝেন এই যে কিছুদিন আগে যে ঠান্ডাটা গেছে এই ঠান্ডার মধ্যে যারা ফিরি ইয়াদ গে ওজুরা করছে হাউজ মসজিদের কিরম বুঝেন পানি দেহাইরা কুল কুলাইতে লাগে দাঁত মরাইতে লাগে সাপ চপ করে একদম পুরা পরিষ্কার করে হেন এর নাম হেন ওজু বহু যুবক আছে পানি দেহাইরা দিস আর দূর দিছে পুরত করে ফেলাই দিছে মুখ বিচ্ছেই না আপনি এমন ওজুদার নামাজ পড়েন কত দেখি এই যে কম্পাস দা কম্পাস কোন কান যেটা কি কো বাধা কত না এমন ভাবে যে কান বাধা আসিল কানের ভিতরে দেয়া মুসাফা করা লাগে না ঠান্ডা ঠেলা উড়বে তা করে আই গেছে এমন ভাবে অজু করে নস বললে আল্লাহ দিব তেও তো যথেষ্ট কম আমরা তো কিছু কম বলতে পারি আগের মুরব্বী যারা ওরা বলতে পারে আগে বলে কি ঠান্ডা আসিন আগুন তা পাইছে গই হ্যাঁ আগে ঠান্ডার থেকে হঠাৎ ঠান্ডা কম না নাই কি ঠান্ডা মানুষ বলে ফজর গেছেই না মসজিদ মহাজনে বলে খেতার তলে স্পিকার নাকি আজান দিছে কি ঠান্ডা আল্লাহ আল্লাহ আল্লাহ
মুসলমান যুবক এইজন্য যুবক যে সময় আজান হুননা লেপার কম্বল লাত মেরে ফলাই দিবে ওইটাই তো ঈমানদার যুবক সিল্লাহ বল সুবহানাল্লাহ আর আজকে আমরা কি করি এখন আবার ওযু বানাইলেন আবার এখন ওযু কয়বার হলো তিনবার তিনবার ওযু বানাইলেন এখন ওযু বানায় কই বিবি যাও খুশু খুশু করে সুন্দর করে ওযু যখন করছি এখন যাও এ ভাইজান ঘরের ভিতরে ঢুকছেন নবীর সাহাবা ঘরের ভিতরে যাইয়া রে দাদা ঘরের ভিতরে গিয়া দেখতেছে বাবা ঘরের একটা কোনার মধ্যে অটোমেটিক আগে যে আড়া বাংতো চাকি কন্যা জাতা কর জাতা মসজিদে নববীর সামনে বাবা ও বন্ধুরে কাবা ঘরের পাশে মিউজিয়ামের মধ্যে আমি নিজ চোখকে আল্লাহ পাক বাবা রাব্বুল আলামিন আমাকে দেখায় আনছেন বাবা একবার দুইবার না গো তিনবার করে গুনাহগার হবিবুর রহমান রে আমার আল্লাহ তিনবার কইরা রে বাবা আমাকে কাবা ঘর তব করাইছে আল্লাহ 2009 সালে হজে গেছিলাম ওই টাইমের মধ্যে ওয়াদা করছি মানে দোয়া করছিলাম আল্লাহ কোন দিন আমার তুমি আমার মারে নিয়ে করাইবা তাও আমার আল্লাহ কবুল করছে আবার কইছিলাম আল্লাহ আবার যদি আমাকে নিয়ে হয় তা সেটাও কবুল করছে তিনবার করে গেছি রে বাবা কিন্তু একবার দেখে আসলাম ওই মিউজিয়ামের মধ্যে নবীজির ব্যবহার করা বস্তু অনেক কিছু আছে কয়টা বলবো এই জন্যই বাবা নামাজ পরে ঘরের ভিতরে ঢুকছে রে গিয়া দেখতেছে বাবা অটোমেটিক জাতাটা ঘুরে কিন্তু অটোমেটিক ঘুরে জাতার দুইটা মাঝখান থেকে গরম আড়া অটোমেটিক বার হইতাছে দুইটা জাতা খালি ঘুরে দুইটার থেকে আড়া বাড়িতেছে আবার স্ত্রী দেখে আড়া থইছে সব বর্তন বর্তন কর না বাসন বুঝছেন তো বর্তন বাসনগুলি বুড়াইছে এখন ঘরে আর বর্তনই নাই তে ভাবছে বেল এক জায়গাতে বর্তন আনি জাতার মধ্যে হাত লাগাইলো বন্ধ হয়ে গেল এই খবর পৌঁছে গেল বিশ্ব নবী আপনার নবী আমার নবী মদিনার লাগাল মা আমেনার দলাল বিশ্ব নবীর কাছে খবর তখন পৌঁছে গেল নবী আমার মুস্কি হাসি দিয়া ডাক দিয়া বলে সাহাবারে কি করলা কেন তোমার স্ত্রীর জাতার উপরে হাত রাখলো যদি তোমার স্ত্রীর জাতার মধ্যে হাত না লাগাই তোরে তোমার আর তোমার বিবির নামাজটা এমন ভাবে আমার আল্লাহ কবুল করছিল তোমার বিবি যদি হাত না লাগাই তো কেমন তো এই জাতার থেকে আড়াই বাহির হইত কেমন তুরে আড়াই বাড়িত তোমার আর তোমার বিবির নামাজ এমন ভাবে আল্লাহ কবুল করছিলে নামাজের মতন নামাজ আর আমাদের বাবা আপনার ছেলে নামাজ পড়ে না আপনি কতটুক বাবা হিসাবে মেহনত করছেন বাবা হিসাবে আপনি জানি কি করছেন জানি না বাবা হিসাবে তো আপনারও মেহনত আছে কারণ 20-25 বছরের ছেলে 20-25 বছরের গেদা ফজরের টাইমে যদি আপনি ঘরের দরজার মধ্যে গিয়া যদি বাবা কালিমার দাওয়াত দিতেন বাপ যদি আপনি ডাকতেন আপনি যদি বাবা হিসাবে আপনার ছেলেরে বলেন আব্বা বাবা ময়না সান গেদা এটাই তো আদরের ডাক ইয়া আল্লাহ কথা কই না দেখছো আপনাদের এলাকায় এডি না না কোনটা জানি না গেহারে ক ফাড়া না না এডি তো বোধ হয় আপনি কথা কইলেন না আদরের ডাক কোনটা আব্বা আব্বা ময়না সান কুলি এতে তো না বাবা হিসাবে আপনি যদি ফজরের টাইমে আপনার ছেলের কাছে গিয়া যদি দরজার মধ্যে ডাক দিতেন আব্বা আব্বা ও বাবা ময়না সান আব্বা জান কোন ছেলে শুয়ে থাকবো কোন ছেলে কারণ ছেলের জাহান্নামের আগুন থেকে আপনি বাঁচাইবেন জান্নাতেই বানাইবার জন্য আপনি নামাজ পড়াবেন উদ্দেশ্য আপনার এটা না তো এই ছেলেরে আপনি যে ভালো করে ডাকটি দিলেন না আপনি মিষ্টি করে ডাক শিখলেনও না জানি না আপনি উড়াইতে পারলেন না কিন্তু আপনি ওই জায়গায় গেছেন ডাকতে কথাটা ঠিক আছে কোনো বাবা মিষ্টি ডাকটা ভালো করে এমনভাবে ব্যবহার করছেন না যদি করছেন আলহামদুলিল্লাহ যদি করেন নাই তাহলে আপনি যদিও গেছেন আপনার দাইরালে ধরছে আপনার মাথার প্রেশার উঠটা গেছে এক দুইটা ডাক দেহাই রে দেখবেন দরজার মধ্যে কী ব্যবহার করে দরজার মধ্যে লাগতেন শুরু করে আর উঠবি না গাইরা থইলাম কথা কন না কে ক্যা আপনি বাবা হিসাবে এত রাগ কে আপনার এত গুসা কে আপনার এত শরীরে প্রেশার উঠতে পড়ছে নাকি আপনার
আপনার ছেলের জাহান্নামের আগুন থেকে বাঁচাইবেন আপনি মিষ্টি মিষ্টি ডাক দিতে পারেন না আব্বা জান আব্বা আব্বা মুখ ভরে ভরে ডাক দিবেন ছেলে তো অশিক্ষিত থাকলে শুয়ে আত্মে উঠবে উঠবে না নাই উঠবো কিভাবে কি করে দরজার মধ্যে গিয়ে মানে আগ্রহ আপনার বাসার তো একটা খারাপ বাসা আছে না যাইরা নাকি না কি কয় জানি আপনার ঘরে এটা বাসা যাইরা মাইরা কইয়া কুত্তা মুত্তা ডাইকিয়া সারা যা উঠলে হইলে আর না হইম খাতা দেখো উঠতাম না এখন আপনার কাছে আমার প্রশ্ন আপনি ছেলের জাহান্নামের আগুন থেকে বাঁচাইবার জন্য আপনি মিষ্টি ডাক দিলেন না আপনি কি চালাক কম আপনি কি বাটপার কম আপনি কি সিটার কম আপনি যে ঈদের আগে আগে যে টাকা 10,000 লাগে ছেলে যে কেরালাতে হয় ছেলে যে এমন জায়গাতে হয় ওই জায়গাতে হয় টাকা 20,000 লাগে 10,000 লাগে ওই টাইমে যে আপনি কলটা কইরা কি কন ওইটা মনে থাকে না আপনার হ্যালো আব্বা মিষ্টি ডাক আব্বা তুমি কবে আইবা তুমি না আইলে তো আমার ঈদ হইতো না এইগুলি হুদাই টাকা 10,000 লাগে তারপরে তো ওই টাইমে আপনি কইতে পারেন না এই গাদা টাকা দিবি না গাইরাত হইয়াম কিয়ামতের আগে টিয়া হইবেন কত লম্বরের বাপ কবরে যাওয়ার পরে জিগাইব আর স্বামী যারা আছেন স্বামীরা যারা বিছনার থেকে উঠে না আমার মা বোন কিন্তু এক লম্বর দোষী মা বোনে কব ওই যে কেবলমাত্র আমার ওয়াট শুরু হয়েছে না না মা বোন দোষী হলো কি প্রত্যেক একটা স্ত্রী যদি আপন স্বামীর বিছনার থেকে পায়ের আঙ্গুলে ধরে আঙ্গুল না কি কথা কয় না দেখছ পায়ের আঙ্গুলে ধরে যদি এমন করে টান দেয় স্বামী ঘুমের থেকে ওড়েন আল্লাহ সবের থেকে বড় নামাজ পড়বেন এই খেদমতটা করে 80 রাকাত নফল নামাজ পড়ার উত্তম সব ওই নারীর আমল নামাই ডাকবে আল্লাহ দেয়া দেশ কিন্তু আমার মা পারে না আমার মা হ্যাঁ আমার মা পারে না আমার মা পারে না কিন্তু আমার মা পারে মসজিদ নিতে পারে না আমার মা কোনটা পারে জানেন এক জোড়া স্যান্ডেলের জন্য দুইবার বাজারে নিয়ে হতে পারে আরো জোরে কোবড়া ঠিক না রাখে এক জোড়া স্যান্ডেল যদি এই দেশ মুসম খালি যদি কয়া বই আতা হ্যাঁ যে এই বছর গোড়া ওসা স্যান্ডেল আনবেন নিশা আইন না দেখেন ঈদের কপালে আগুন আপনার কপালে আগুন কারণ মা বোন ইচ্ছা করে যদি প্রত্যেকটা স্বামীরে নামাজি বানাই তারে ফজরের টাইমে ডাক দিলি আবার মা বোনেও কিন্তু কমপ্লেন করে ঠিক তো কইছেন মা বোনেও কমপ্লেন করে হুজুর গো ফজরের টাইমে ডাক দিছিলাম লেফের কোনার দূরে টান দিছিলাম মা তা এইভাবে আঙ্গায়া উহুর বা বড় বড় চোখ করে থা আর কো আরেকবার টান দিবি কোরবানি করে আলাম কি এরম পাড়া আছে না নাই এই কথা কর না আছে না নাই আমাদের মধ্যে এরম খাসলতের মানুষ আছে মা বোনে টান দেয় তো লেফের দূরে টান দিছে একদম আঙ্গায় হেই বড় মিসাস টাক মানে তিন চার ডেকে থাকি দি ওর জন্য নাস্তাও করা লাগে ওর জন্য হিড়া করা লাগে একটু কান্ত আছে ওই লেফের তলে থেকে টিপ দে মা কথা কন্যা কে মুরগি কর 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 করতেছে আন্ডা ভরছে কর 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 করবি তো উঠতে গায়ে রাতা ওনার স্ত্রীর দাপুর দুপুর মাই মুরগি কেলে গায়ে কর কর করে আবার উঠতে গেহারে আন্ডাটা হেই খেলা কেমন ভাড়া সচ্ছে দেখছে সম্মানি বেহারা এগুলি করা যাব না এই পৃথিবীর জমিনের ভিতরে মনে রাখবেন স্বামী স্ত্রীর মিল ভালোবাসা মহাব্বত আমি কি বলবো বাবা বলতে গেলে বহুত কিছু কথা আপনার ঘরের ভিতরে স্বামী স্ত্রীর ভালোবাসা আছে মিল আছে মহাব্বত আছে আপনার গড্ডাই হলো একটা মিনি মিনি জান্নাত সুবহানাল্লাহ কোন আপনার গড্ডাই কি একটা মিনি মিনি জান্নাত স্বামী স্ত্রীর মিল রাখেন ভালোবাসা রাখেন আমি আপনারে বলছি সময় দেন নিজের স্ত্রীর সাথে সময় দিবেন নিজের স্ত্রীকে ভালো ভালো গল্প করবেন আপনি যারা বিয়া করে আছেন এরপরের থেকে করার পরের দিনের থেকে মানে করার পরের থেকে পৃথিবীর মধ্যে যত নারী আছে সব আপনার জন্য কালা আর আপনার স্ত্রীরা হলো সবচেয়ে থেকে সুন্দরী এই বাপটা যদি আপনার অন্তরে আসিয়া যা সমস্ত জিনার থেকে আমার আল্লাহ আপনাকে বাঁচাইয়া দেবে এটা বাড়ির সবার মধ্যে এটা করে ফেতনা লাগলে পরে তো যে বড় সবার দিছে বড় তো পরে তো টাইনে বের হইতো না আর যদি ঝগড়া না হতো আমি দিতে পারবো ঝগড়া হইব তাহলে ধরে এটা আপনি রিক্স লোন এখানে দিয়ে দিব সম্মানে ভাইরা মার কি জানি কইলাম স্বামী স্ত্রী অসুবিধা হইতেছে না গড্ডাই মিনি মিনি জান্নাত হয়ে যাবে কারণ মা বোনেরাও আছে আছে না নাই
খালি মা বোনের উপর সব আপনার যদি ভিতরে এই বাপটা থাকে আপনার স্ত্রী আপনার কাছে বান্দি তাহলে আপনার ঘরের মধ্যে অশান্তি হবে কারণ আপনার স্ত্রী আপনার বান্দি নয় আপনার স্ত্রী আপনার জান্নাতের সাথী জোরে কোন সুবহানাল্লাহ এই বাপটা আপনি আনেন জগরা শেষ কোথা থেকে আসছেন আরে আপনার আপনারা কেন আপনার স্ত্রী ভালো পাইবেন না একটা কথা কইলেন আপনি কোথা থেকে আইছেন ঘরে ঢুকছেন হাফিজ তাহেন মাওলানা তাহেন যত বড় হুজুর দাই তাহেন না কেন আপনি আরো বড় হুজুর তাহেন না কেন বিশ্ব নবী হযরতে মা খাদিজাতুল কুবরা বলেছেন একটা বছর নয় দুইটা নয় তিনটা নয় চারটা বছর পর্যন্ত চার বছর পর্যন্ত আমি খাদিজা চেষ্টা করছি রে নবীকে আগে সালাম দিব পারি নাই আমার দয়ার নবী আমাকেই আগে সালাম দিয়া দিছে তাহলে আপনি কে কত বড় সলিমুদ্দিন কোথা থেকে আপনি আসলেন আপনি আপনার স্ত্রীর সালাম দেন জোরে কন বুক ফুল্লাতে হে আমারে দে কথা কন না কে আমারে দে ও ভাইজান সালাম দেন আপনি শুয়ে রইছেন আপনার মাথা ব্যথা করে আপনার শরীরে জ্বর কন্ত দেহি আপনার কতটুকু খেজমত করে স্ত্রী করে না নাই আরে সত্য কথাটা কন না কে করে না নাই মাথা টিপা দেয় হাইরি আঙ্গুল পাও আগ্রম বাগ্রম কোনোদিন আপনার স্ত্রীর যে বেমার হয়েছিল কন্ত দেহি আপনি বাবারে দুই তিন মিনিট সময় খেজমত করছিলেন তা আপনি ওই মসজিদকে কপালো কালা দাগ বানায় এলে জান্নাত যাবেন গা এ জান্নাত আপনার মামার বাড়ি তো স্বামী স্ত্রী এমন একটা জিনিস বাবা শুনে নেন মনে রাখবেন স্ত্রী যদি কোনো সময় দোয়া করে খালি আল্লাহকে বলে দেয় আল্লাহ আমার স্বামীটা আমার কাছে ভালো তার মানে ভালো মানুষ নবীজি কয় ওই স্বামীটা জান্নাতি কারণ নিজের স্ত্রী আপন স্বামীরে সার্টিফাই করাটা যেটা এত সহজ না আল্লাহর পরে যদি আপনার চরিত্র সম্পর্কে ভালো মন্দ খারাপ কি আছে না আছে জানে তাহলে কেডা বেশি জানে স্ত্রী জানে আপনি ফজরের নামাজ পড়া হুয়েন না এমনি হুয়েন কথা কন না কে হাসানা বাইরে গেলে তো আপনি আব্বা মা স্ত্রী বাইরের থেকে জানে যে তার মুহ বাইরে গেলে ব্যবহার বলা ঘরের ভিতরে এলে একদম খারাপ খবিস কথা কন না কে এই জন্যই স্ত্রী সার্টিফাই করারা মহাব্বত বাড়বে বাবা আমি আল্লাহ স্ত্রীর দিকে যাই না লাম্পা হয়ে যাইতেছে আমি আপনাদের কাছে অনুরোধ কালকের থেকে মহাব্বত বাড়াইতে চাইলে সালামটা বেশি বেশি করে দিবেন এক থালাই বইয়া ভাত খাবেন সব সময় না মাঝে মাঝে থালা কন না কি কন আপনারা এক থালি বসে ভাত খাবেন যারা আছেন এক থালি বইয়া খাবেন জীবনে এমনি খান না নাকি আরে যদি না খায় তাহলে সত্যটা কন খান না খান না কালাতে খান আমি আপনারে কইছি আপনার মেয়ের ভালোবাসা মহব্বত বাড়বে এক থালায় বেয়ে ভাত খান কালকের তে খান আগে বলে খাইছেন না খাইছেন না কালকের তে খাবেন আবার ডেলি না মাঝে 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 কালকে যদি প্রথম দিন খান আবার তো একটু অসুবিধা হইতে পারে আর কি প্রথম দিন তো কালকে আক্তা মেরা যদি খাইবার বয়ে পড়েন ছোটো গাদা এরাও তো বাড়ি এরা দেখবো বড় গাদারে ডাক দিব বড় ভাই দেহ আয়া ঘরের ভিতরে ছায়া দেহ প্যান্ডেলিতে আরাম হয়েছে কথা কন না গা ছোট কেদা বড় কেদারে ডাক দিলে দিত পরে দেহ আয়া ঘরের ভিতরে দেহ আম্মা মায়ার বাবা করো করো ওরা করুক এক দুই দিন দেখ খেললে পরে আরো কইব কইব আর এমন ভাবে মহাব্বত করেন মহাব্বতের বাদ ছাড়লাম সম্মানে ভাইয়ার আমার এইবার আসন্দ্রের বাপ তিনবার নামাজ পড়লো ওটাও সারি বাবা লাম্পা হয়ে যা বাইজান রে দাদা হযরত মুসা নবী ডাক দিয়ে বললেন আল্লাহ কেউই উঠলো না গেল না মেঘ কেন দিলা বৃষ্টি কেন দিলা মনে আছে তোরা আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলে মুসা রে আমি যা দেখছি তুমি দেখো নাই আমি যা শুনছি তুমি শোনো নাই
যার খাতিরে মানা করছিলাম মেঘ দিব না, তার খাতিরে আমি আল্লাহ মেঘ দিয়া দিয়েছি। কেন জানো নি, বান্দা যখন বসে বসে তওবা করলো রে, ডাক দিছে আমি আল্লাহ রে, আমি আল্লাহ রহমান নামের খাতিরে বান্দারে মাফ করছি। তবে একটা কথা তুমি শোনো মুসা গো, শোনো, তোমার উম্মতে জিনা করছে সেটা জানায় দেওয়ার ব্যবস্থা আমি করছিলাম, কিন্তু মুসা আরে শুনে নাও, এমন একজন জামানার নবী আসবে, এমন একজন পয়গম্বর জমিনে আসবে, এমন একজন নবী এই জমিনের ভিতরে আসবে, আমি আল্লাহর দোষ, বিশ্ব নবী আফজাল নবী মদিনার লাল মাআমেনার দলাল জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী জমিনের ভিতরে আসবে রে, মুসা নবীরে আল্লাহ ডাক দেয়া কই মুসা রে শোনো, ওই নবীর উম্মত 100 বছর যদি হায়াত পান, ভালো করে কান দুইটা খাড়া করে শুনেন, ওই নবীর উম্মতে যদি 100 বছর হায়াত যদি পায়, আর 100 বছর হায়াত পাওয়ার পরে যত বড় 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 গুনাহ করুক না কেন, যত বড় গুনাহ করে ফেলুক, ওই নবীর উম্মত আফজাল নবী শ্রেষ্ঠ নবী দয়ার নবী, আমার আল্লাহ জানায় দে মুসারে শুনেরা, ওই নবীর উম্মতেরা যদি 100 বছর হায়াত পারে, 100 বছর হায়াত পাওয়ার পরেও 99 বছর 11 মাস 29 দিন 11 ঘন্টা, 99 বছর 11 মাস 29 দিন 11 ঘন্টা, রইল কয় ঘন্টা, 99 বছর 11 মাস 29 দিন 11 ঘন্টা আগে, তার মানে আর 1 ঘন্টা বাকি আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলে মুসা রে, ওই নবীর উম্মতে যদি মউতের 1 ঘন্টা আগেও তওবা করে দে, 1 ঘন্টা আগে যদি আমি আল্লাহর ডাক দে, আমি আল্লাহ ওই নবীর খাতিরে আখেরি নবীর উম্মতে আমি আল্লাহ মাফ কইরা দিব। ওই নবীর উম্মত এত দামি রে মুসা, ওই নবীর উম্মত আমি বিশ্ব নবী মুহাম্মদ আখির নবী, এমন একটা দামি নবী, তারা যদি তওবা করে আমি আল্লাহর ডাক দিতে পারে রে, আমি আল্লাহ মাফ, আর সেই নবীর উম্মত আপনি আমাকে আমার আল্লাহ বানায়া দিছে রে বাবা, বিনা দরখাস্তে ওই নবীর উম্মত হতে পারলাম, শুকরিয়া না হিসাবে একবার অন্তরের থেকে বলি আলহামদুলিল্লাহ। কেমন নবী আমার বিশ্ব নবী, কেমন দামি নবী রে, যেই নবী জীবনে কোনোদিন আপনার আমার কথা বলে নাই, আর আজকে মুসলমান কেমন করে আপনি আমি বলে গেলাম, ও যুবক পায়ে দড়ি মোড়ব্বি বাবা পায়ে দড়ছে বাবা, কেমন নবী রে দাদা, ইতিহাস বলার সময় নাই, ওই নবীর প্রেম ভালোবাসা যদি আপনার আমার অন্তরে আসে, আর আশাই লাগবে, কারণ মহাব্বতের কথা শিখাইয়া দিয়েছেন আমার আল্লাহ, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, বিস্তারিত কোনো সময় কাছে নাই বাবা, মহাব্বত কার কই, নিজ চোখকে দেখে আসলাম, সাহাবারা যেমন ভালোবাসে প্রেম করছে রে বন্ধু, দুনিয়ার যেমন প্রেম ছিল রে, আজকে নিয়ে চোখকে দেখে আসছি বাবা, রোজা মুবারকের সাথে ওই আবু বকর সিদ্দিক হয়ে গেছে। এ যুবক, তোমার মতন যুবক ছেলেদের দেখছি, তোমার মতন যুবক ছেলেদের দেখছি নবীজির রোজার পাশে জিয়ারত করে আর কান্দে, মুরব্বি বাবাদের দেখছি কান্দে, কেন কান্দে, নবীর ভালোবাস প্রেম মহাব্বতে কান্দে, কান্দতে কান্দতে দাড়ি মুবারক দিয়ে বাবা আমার ডালিমের রসের মতন পানি পড়ে, কেন কান্দে, নবীর ভালোবাসা মহাব্বত পৃথিবীর জমিনের ভিতরে যত মানুষ আছে আপনি স্বপ্নে দেখেন জাহান্নামের আগুন হারাম নাই, কিন্তু বাইজান রে বাবা
একমাত্র আপনার নবী আমার নবী কামলিওয়ালা কোনো মানুষ যদি ঘুমের ভিতর স্বপ্ন দেখতে পারে জাহান্নামের আগুন হারাম 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 হয়ে যাবে রে কোন সুবহানাল্লাহ ওই নবী এত কষ্ট করছেন দিনের জন্য এত কুরবানি দিয়েছেন এত কষ্ট করার পর বিশ্ব নবী আফজল নবী মায়ার নবী পাত্তর খাওয়ার পর ওই জায়গাগুলি যারা হাজির সাহেব আছে দেখে আসছে বাবা কেউ ওই চোখের পানি রাখতে পারে না আমি দেখে আসলাম যে জায়গার মধ্যে নবী আমার কালিমার দাওয়াত দিয়া গিয়া বাবা অপরাধ নবীর তো কোনো অপরাধ নাই নবী কালিমার দাওয়াত দিচ্ছে কেউই গ্রহণ করুক বা না করুক আপনার ইখতিয়ার করবেন না করবেন কিন্তু নবীকে এমন ভাবে মারলো রে পাথর মারতে মারতে নবীজির জমিনের মধ্যে বেহুশ করে দিল ওই জায়গাটা তায়ুবের জমিনের মধ্যে বাবা নিজ চোখে দেখে আসছি বন্ধুরে আমার ভাইরা বহুত হাজি সাহেব কান্দে কান্দে পাগল হয়ে যাও কেন কান্দে রে যেই জায়গার মধ্যে আঙ্গুরের বাগান বাবা ওইটাও দেখে আসছি উপরের থেকে পাথর ছাড়ছিল বুড়িমা উপরের থেকে পাথর ছাড়ছিল নবী যাওয়ার রাস্তা নবীর শরীরে পড়বে ওই পাথর এখনো এমন করে বাবা বাজি বেজে আছে পাথর এই জায়গায় থাকার কথা না তবে পাথর বাবা ওই জায়গায় বেজে আছে আমার আল্লাহ রাখছে নবীর শরীরে পড়ে নাই আর ভাইজান রে ওই জায়গার মধ্যে নবীজিরে পাথর মারছে কিন্তু বাবা পাথর খাওয়ার পর নবীজি কেউ রে গালাগালি পারেন নাই এটাই নবীর চরিত্র আপনার আমার আছে না নাই বাবা রে নবীর সুন্নতের খিজমত আপনার আমার ভিতরে নাই আলিমুল আমার কাছে কিছু আছে আপনার আমার কাছে নাই ও ভাইজান রে দাদা এই জন্যই নবীর সুন্নতের খিজমত করা লাগবে আখলাক চরিত্র ব্যবহার আপনার আমার মধ্যে থাকা লাগবে কিন্তু নামে মুসলমান হইলে হবে না শ্রেষ্ঠ নবীর উম্মত হিসাবে আল্লাহকে আমরা যখন মানছি বাবা এক বলে স্বীকার করেছি ইসলাম ধর্ম সত্য ধর্ম এই ধর্মের মধ্যে আমার আল্লাহ সৃষ্টি করেছেন বন্ধ নবী যখন গেল কালিমার দাওয়াত দেওয়ার জন্য ফিরিয়ে আসার সময় ইতিহাস বলার সময় কাছে নাই নবী পরে গেলেন হযরতে যায়েদ লগেন হযরতে যায়েদ টান দিয়ে বসাইলেন নূরের চেহারা নবাবন বিশ্বনবীর আফজল নূরের চেহারার মধ্যে গো দাদারা পাথর মারল যে নবীর শরীরের মধ্যে মশামাশি বসা হারাম ওই নবীর শরীরের মধ্যে পাথর খাইয়া নবী জমিনে পড়ে গেলেন নবীজির হুশ আসার পরে পিছনের দিকে মাথা ঘুরাইয়া একটা কথাই বলছিলেন কি কথাটা ভালো করে বলবেন ইতিহাস বহুত আছে নবী বললেন তাইবের যুবকেরা কেন আমার মারলা কেন মারলা পাত্তর খাওয়ার পর এতগুলি খাওয়ার পর নবী কি বললেন কেন মারলা রে কেন মারলা রে তোমরা কি জানো না আমি নবীর বাবা নাই মানা কেন আমারে মারলা রে তোমরা কি জানো আমি নবীর বাবা নাই মানাই তাহলে এই জায়গায় একটা কথা শিক্ষা হয়ে যা মা নাই বাবা নাই শব্দটা একটা আলাদা শব্দ একটা আবেগ শব্দ মারে বাবা মজলিসের ভিতরে যার মা নাই বাবা নাই কেমন লাগে রে দাদারা মা বাবা এমন একটা ডাক মিষ্টি ডাক মহব্বত যে মা বাবার দুয়ার বরকতে আমার আল্লাহকে আমাকে এই পর্যন্ত আনাইল রে বন্ধু মা বাবার ওয়াস আমি করতে পারি না কারণ আপনার মা আছে বাবা আছে ভাই আছে বোন আছে চাচা আছে যারা আছে রে বাবা আর আমি গুনাগার হাবিবুর রহমানের কোনো ভাই নাই বোন নাই ও কলেজার টোকরা যুবক তোমার মতন তো আমি একটা যুবক ছেলেরে মরব্বে বাবা আমার কোনো ভাই নাই বোন নাই চাচা নাই যারা নাই একমাত্র একটা মা আজকে ওই মা জননীর দুয়ার বরকতে আপনার সামনে আমি কথা বলি বন্ধু হবিবুর রহমানের তেমন ইলিম কালাম নাই একমাত্র মা জননীর দুয়ার বরকতে কথা বলি রে বাবা এত কষ্ট করে আমাকে আমার মা লেখাপড়া করাইছে রে বাবা মাদ্রাসার মধ্যে পড়তে গেছি মাদ্রাসার খুঁটির মধ্যে ধরে ধরে কত কান্না কাঁদছি বন্ধু রাস্তার দিকে তাকায় রয়েছি রে কেউই আসে না আমার নিতে আমার মা জননী মানুষের ঘরে ঘরে কাজ করে আমি হবিবুর রহমান রে লেখাপড়া করাইছি কারণ এক মাস দুই মাস তিন মাস মাত্র তিন মাসের সন্তান গোনাগার হবিবুর রহমান তিন মাসের ছেলে বাবা ওই টাইমের মধ্যে আমার জন্মদাতা বাবা মারা যায়
আজকের দিন দিন পর্যন্ত রে বাবা আজকের দিন পর্যন্ত দুনিয়ার কত মানুষ রে বাবা ডাকলাম হাবুর বাবার মতন লাগে না দুনিয়ার কত মানুষ রে বাবা ডাকলাম আপন বাবার মতন লাগে না আমার মাকে নিয়ে আমি কাবা গুরুত্ব করছি রে বন্ধু আপনারা বলেন আজকে যদি আমার বাবা থাকতো রে আমিও আমার বাপ জানে নিয়ে কাবা গর্তব করতাম কিনা এই জন্যই বলি মজলিসের ভিতরে যত মানুষ আছেন যাদের বাবা মা জীবিত প্রত্যেকের মা বাবার খিদমত করবেন বাবা মার আদর করবেন যতন করবেন কারণ আপনার মার পায়ের নিচে আপনার আমার জান্নাত এইবার বলতে পারেন হুজুর মা বাবা চলে গেছে মা বাবা কবরবাসী হয়ে গেছে রে কি করব বাবার এই কবরের পাশে যান দুটা হাত তুলে একা একা দোয়া করেন আল্লাহ আমার মা চলে গেছে আমার বাবা চলে গেছে দুনিয়ার কত মানুষ বাবা ডাকি মা ডাকি আপন বাবা আমার মতন হয় না কবরের পাশে দাঁড়ায়া দাঁড়ায় কান্দেন আর বলেন আল্লাহ আমার বাবার আমার মার কবরের ভিতরে একটা জান্নাতি বিছনা বিছায়া দাও আপনি চাইতে দেরি রে আমার আল্লাহ আপনার বাবা আমার কবরের ভিতরে জান্নাতি বিছনা দিতে দেরি করবে না কারণ সন্তানে দোয়া করলে কবুল হয় মা বাবা দোয়া করলে সন্তানের কবুল হয় মা বাবা যদি দোয়া করে রাস্তাঘাটের আপদ বিপদ হবে না মা বাবা দোয়া করলে বাবা সব পাইতে পারেন কারণ মা বাবার দোয়ার এমন পাওয়ার বন্দুকের গুলির আগে আমার আল্লাহর দরবারে পৌঁছে যাও মা দোয়া করছে বাংলাদেশ ত্রিপুরা কলকাতা ডিমাপুর মেঘালয় আসাম শহরে আমি বক্তব্য দিই দোয়া কিন্তু মার আল্লাহ মারে করাই এ ভাইজান তিনবার করে কাবা ঘর তপ করছি মার দোয়ার বরকতে আল্লাহ আমাকে করাইছে এই চেয়ারের মধ্যে বক্তব্য দেই আল্লাহ আমারে বসাইছে দোয়া কিন্তু আমার মারো একটা দুইটা বাবা দুইটা মাদ্রাসা বড় বড় দুইটা মাদ্রাসার মাহতামিম ছোট মানুষ হলেও দুইটা মাদ্রাসার খিদমত করি রে দুইটা মাদ্রাসার খিদমত করতেছি আমার আল্লাহ করাই দোয়া কিন্তু আমার মা এই জন্যই বলি যার মা নাই বাবা নাই মারে ভালোবাসো মাকে মা বলে ডাকো ঘুমের থেকে ওঠার পর কোনো সন্তানে যদি মাকে একবার বলে ডাক দেয় মা একটা কুবুলিয়া তো হাজার সব আপনার আমন আমার মধ্যে হয়ে যাও আমি আর লম্বা করি না রে বাবা আর এই জলসার আয়োজন যিনি করলো আমার ভাই মনের মুখ সুদ দিয়ে দাদা আমার ভাই যে জলসার কাজটা করলো আমার ভাইকে আমি বলবো আপনার মা বাবা আছে কি নাই ভাই তিনিও তো ভাই এতিম মা বাবার জন্য রে উনার মা বাবার জন্য দোয়া করি আমাদের মা বাবার জন্য দোয়া করি আমারও বাবা নাই বাবার জন্য দোয়া করবে আমি বড় দুঃখিত কারণ ভাই বোন যার কিছুই থাকে না একাই একটি সন্তান একটাই একটি মাত্র জীবনের মধ্যে এটাই আমার আবৃত্তি কারণ যত দূরেই যাই মা কল করে আজকেও তিনবার কল করছে বাবা জায়গা পাইছ ও বাবা জায়গার মধ্যে গিয়াছ কি কিন্তু বাবা ফোনটা কেটে দেওয়ার পরে মনে পড়ে হরে বাবা যদি থাকতো রে একবার হলে তো একটা কল করে হলে জিগাই ও জায়গা জীবনের মধ্যে বন্ধু কত কান্না কান্দি আমার বাবার জন্য আল্লাহ যাতে আমাদের প্রত্যেকের বাবারে কবরের ভিতরে জান্নাতে বিছনা দিয়া দেয় যে ভাই এই কাজটা করলো এই কাজটা ভালো করে করছে আজকে অন্তর করে দোয়া করব এই ভাইজানের বাবা আমার আল্লাহ কবরে শান্তি দেয় ওনার মার খানদান থেকে যারা চলে গেছে বাবার খানদান থেকে যারা চলে গেছে আমাদের মধ্যে যাদের বাবার খানদান মার খানদান থেকে সবাই চলে গেছে এদের কবরের মধ্যে আমার আল্লাহ শান্তি দান করুক শান্তি তার মানে একটা জান্নাতের বিছনা বিছায়া দেখ আল্লাহ
কিন্তু ভাইজান রে দান করার তো নিশ্চয় আজকে কোনো কালেকশনের সভা নয় আর কালেকশনও না এটা আপনারা দিলে প্রাণে মনে ভাইজানের সভাটা দে কিন্তু বন্ধুরে আদরের মাঝে চলে গেল বাবাজে চলে গেল আমি যদি আপনাদের কে অনুরোধ করি আমার ভাই হযরত আলী জানে ও বন্ধু আমার মাদ্রাসায় বিশাল বড় একটা প্রোগ্রাম দিয়েতেছি যেটা হলো বাবা উম্মতে মুহাম্মদিয়ার মাগফিরাত উপলক্ষে পবিত্র খতম বুখারী শরীফ খতম হবে সভাপতি মতন হুজুর 30 জন হুজুর লাগে একটা কোরআন খতম মানে বাবা বুখারী শরীফটা খতম দেওয়ার জন্য বুখারী শরীফ খতম হবে আম্বিয়া খতম হবে খতমে নুস কোরআন শরীফ খতম হবে চারটা পাঁচটা খতম হবে সারা বিশ্ব মুসলমান শান্তির জন্য দোয়া হবে আর 17 জন ছাত্র ছাত্রীকে আমরা দস্তর বন্দি মানে পাগড়ি দিয়ে বিদায় করব ও ভাইজান রে দাদারা ভাইয়ারা আমি আপনাদেরকে বলি রে দাদারা যদি আপনাদের গ্রামের ভিতরে এমন কোন গেদি আছে আপনাদের এলাকার মধ্যে এমন কোন গেদি আছে যেই গেদিটার মা বাবা নাই একেবারে এতিম ওই গেদিটাকে যদি আপনারা পড়েন আমার মাদ্রাসায় দিয়ে আসবেন এক টাকা লাগবে না বিনা টাকায় যে মানুষটা দিয়ে আসবেন ওরেও আমরা আপ ডাউন ভাড়া দিয়ে দিব আর ওই গেদিটাকে আমরা কি করব জানেন হাফিজা আলিমা বানায়া আরো 20,000 টাকা সাথে আমরা দিয়া দিব বিবাহ দেওয়ার জন্য এমন গেদি যদি আপনাদের এলাকায় আছে আমার মাদ্রাসায় দিয়ে আসবেন এক টাকা লাগবে না বিনা টাকায় পড়বে ভাইজান রে আমার ভাইরা আমি দুয়ার আগে আগে যদি বলি বাবা ও বন্ধু রে যেহেতু আজকে বরকতানা সভা এমন বরকতানা সভা বাবা নট কালেকশন কালেকশন ছাড়া সভা তো আপনার মা চলে গেছে আমারও বাবার সভাপতি এমন প্রত্যেকের মা বাবা চলে গেল আপনি কি পারবেন দুয়ার বৈঠকের জন্য আমি যদি বলি আমার ওই মাদ্রাসার তালিবুল ইতিম তালিবুল ইমরা খানা খাবার জন্য তালিবুল ইতিমের জন্য এই এলাকাবাসী মানুষের একটা বরকত আমি যদি নিয়ে যাই বুখারী শরীফ খতমের জন্য ছাত্র ছাত্রীরা খানা খাবার জন্য আমার জেবা এই জলছাটা দিল এদের মা বাবার রুহ মাগফিরাত কামনার জন্য আমাদের মা বাবার রুহ মাগফিরাত কামনার জন্য এই এলাকাবাসী যতগুলার মানুষ আছে প্রত্যেকের থেকে যদি বাবা 1 কুইন্টাল চাউলের পয়সা বাবা 50 কেজি চাউলের পয়সাও যদি এলাকার থেকে 10 টাকা 1 টাকা 5 টাকা বরকতানা হিসাবে যদি আপনারা দিয়া দেন আমি দিল খুলে দোয়া করব আল্লাহ কি ওয়াস্তে আমার মাদ্রাসার তালিবুল ইমরা খানা খাবে আপনাদের জন্য দিল খুলে দোয়া করবে ইনশাআল্লাহ আর বুখারী শরীফ খতম হবে কারণ সারা বিশ্ব মুসলমান শান্তির জন্য একটা দোয়ার আইটেম করা হয়েছে বাবা বিশাল বড় প্রোগ্রাম 5 লাখ টাকার বাজেট এত বড় বিশাল সভা বাবা আমি কেমন করে একা সামলাবো কারণ প্রত্যেক দিন ওয়াজ ডেইলি ওয়াজ ডেইলি ওয়াজ আবার আমি আমি এই এলাকার থেকে বাবা মানকাসার এই দিকে তো আমি বসে তাও বহুত আশা দাওয়া করি মানকাসার থেকে ধুবরী মেঘালয় বাবা ত্রিপুরা মুর্শিদাবাদ বহুত আলোচনা আমি বাবা করি এইবারে 5 লাখ টাকা এত বড় বিশাল বড় প্রোগ্রামের জন্য বাবা কিছুই করতে পারে নাই জলচাই জলচার লাস্টে 1 টাকা 2 টাকা 5 টাকা একটা বরকতানা হিসাবে এই এলাকার থেকে আমার জলচার বুখারী শরীফ খতমের জন্য তালি বলিলি আমরা খাওয়ার জন্য যদি আপনারা দিয়া দেন আমি দিল খুলে দোয়া করব বে আল্লাহ পাক করি না যদি পারেন আল্লাহ কে ওয়াস্তে আমার যে মাদ্রাসা এই যে ভাই সভাপতি যে ভাই জানি করছেন আমার আমার যে ভাই জানে সভা দিছে ওনার বাবা বাবা মার নামে উনি আগে একটা দান করবো আল্লাহ কবল করবো 1 টাকা হলে 1টা 10 টাকা করে দান করবেন আল্লাহ আপনার দান কবল করুক ভাই আমি পরে দোয়া করে দিই আমার জন্য দোয়া করবেন মা বোনেরও যদি পারেন 1 টাকা